আসসালামালাইকুম প্রিয় ভয়েস, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, এক অসহায় নারীর জীবনের গল্প আপনাদের সামনে বলবে এক সুন্দরী আপু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? বিভাষা। বিভাষা, আপনি কোথায় থাকেন? হবিগঞ্জ। নিজস্ব বাড়ি ঘর আছে? না, বাড়ি ঘর নাই। নিজস্ব বাড়ি ঘর নাই? তা আপনি পাশে ঘরে থাকেন? আচ্ছা, আপনার বিবাহ হয়েছে? হ্যাঁ, বিয়ে। আপনার স্বামী কি করে? স্বামী কি করে, কাজ করতে এখন চলে গেছে, ফেলাই থুয়ে চলে গেছে। আপনার ছেলে মেয়ে আছে? ছেলে আছে একজন। ও আচ্ছা আচ্ছা। তা আপনার বাবা কি করে? বাবা মা? মা আছে, বাবা এখন অন্য মাকে নিয়ে থাকে। ও, মানে বিবাহ আরেকটা করে চলে গেছে আপনার ফেলাই থুয়া? আপনার আপনার মার সাথে আছেন? আপনার ভাই বোন কয়জন? এক ভাই এক বোন। আপনার বোন বড়? ভাই ভাই কি বড়? আমি ছোট। আচ্ছা, বড় ভাই কি করে? বড় ভাই কিছু করে না, তো বেকার। বেকার। তা আপনার ফ্যামিলি কিভাবে চলে? ফ্যামিলি আমি কাজ করে চালাই, মাকে ভাইকে। হ্যাঁ, আচ্ছা, আপনার দর্শক ভাইদের উচ্ছলে কিছু বলতে চান? নাম্বার আচ্ছা, এক মিনিট এক মিনিট লাখেন। তা আপনি দর্শক ভাইদের উছিলা কিছু বলতে চান? হ্যাঁ, বলতে চাই, আমি একটা মনের মানুষ চাই, যে আমাকে পাশে রাখবে, মনের মতন ভালোবাসবে, তাকে আমি চাই। ও আচ্ছা আচ্ছা। আপনি মানে আপনি স্বামী ফেলাতে চলে গেছে, অবশ্যই এখন আপনি চান একটা সামনে ভবিষ্যতে, আমি বলি সামনে একটা ভবিষ্যতে একটা সুন্দর একটা জীবন গঠন করতে চান, একটা সুন্দর জীবন সাজাইতে চান, অবশ্যই আপনার মাটার পাশে থাইগা একদম মনের মানুষ আপনি চান। এখনো পর্যন্ত আপনার এখনো মনের মানুষ পান নাই, সো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? ফোন আছে, আমার নাম্বার আছে। আপনি কি কোনো টাচ মোবাইল চালান? যে কোনো, আচ্ছা আমি বলি, কোনো যদি বয়স্ক লোক কিবা কোনো যুবক ভাই কিবা আপনার পছন্দ করে, এমনকি আপনার সাথে যোগাযোগ করতে চায়, যে অন্য অন্য দেশ থেকেও যদি বলে যে পুরো ফ্যামিলির দায়িত্ব, পুরো সংসারের দায়িত্ব আমি নিলাম, আপনি আমার জন্য 3 বছর 5 বছর অপেক্ষা করেন, আপনি কি তার জন্য পারবেন অপেক্ষা করতে? হাজার বছর। তো আচ্ছা, মাশাআল্লাহ। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? ফোন আছে আমার, বাদাম ফোন, বাদাম শেট। আপনার নাম্বার কি আমার সাথে সাথে বলতে পারবেন? হ্যাঁ বলবেন। তো জোরে বলবেন, ঠিক আছে? 01 আপনি বলেন আমার সাথে সাথে, 01 77 24 23 65 0 0। নাম্বারটা আবারও বলবেন, 01 77 24 23 65 0। ঠিক আছে আপু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিয় ভয়েস, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আমার সুন্দরী যে আপুটা এক অসহায় মেয়ে, আপনি যেই যেখান থেকে ফোন দেন অবশ্যই কেউ খারাপ মন্তব্য খারাপ কথা কেউ বলবেন না আপুটার সঙ্গে। অনেক বিপদে পড়লে অপুটা অনেক অসহায় হয়ে আপনাদের প্রতিবেদনের সামনে আসছে, দর্শক ভাইদের সামনে আসছে, যে যেখান থেকে যদি সহযোগিতা করার জন্য ফোন দেন, পাশে থাকার জন্য ফোন দেন, কেউ ফোন দিয়ে খারাপ মন্তব্য খারাপ কথা কেউ বলবেন না। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনারা প্রিয় দর্শক ভালো থাকবেন, আপু আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।